দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় দেশব্যাপী প্রতিবাদের ডাক দিয়েছে পিটিআই। এর মধ্যে ইসলামাবাদ, লাহোর, করাচি সহ দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন ইমরান সমর্থকরা। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। মঙ্গলবার আল কাদির ট্রাস্ট মামলার শুনানিতে অংশ নেন পাকিস্তানের প্রধান বিরোধী দল তেহরিক ই ইনসাফ পিটিআইর চেয়ারম্যান ইমরান খান। তবে জামিনের আগেই তাকে ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে হেফাজতে দেয় পুলিশ। এই পরিস্থিতিতে দেশকে রক্ষায় পাকিস্তানের জনগণকে এখনই বেরিয়ে আসার আহ্বান জানান পিটিআই নেতারা। ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে দেশজুড়ে বিক্ষোভেরও ডাক দেয় দলটি। এদিকে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীকে গ্রেফতারে উত্তাল হয়ে উঠেছে দেশটির বিভিন্ন শহর। দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়ে তার সমর্থকরা। করাচি, লাহোর, পেশোয়ার সহ দেশের সবগুলো বড় শহরের রাজপথ এখন পিটিআই নেতাকর্মীদের দখলে। এই পরিস্থিতিতে শহরে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে বিক্ষোভ দমাতে জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করছে পুলিশ। দুর্নীতি সহ ইমরান খানের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এসব মামলায় এর আগে কয়েকবার গ্রেফতারের চেষ্টা করেও ব্যর্থ হয় পুলিশ। আসমাতুলি, নিউজ 24।